হ্যালো বন্ধুরা বাণিপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে প্রত্যেকটা অফলাইনের পরীক্ষার্থীকে নানান রকম সাজেশন টিপস দিয়ে হেল্প করা হচ্ছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু টিপস যেগুলো তোমরা ফলো করলে বা অ্যাপ্লাই করলে পরীক্ষায় বেশ ভালো নম্বর তুলতে পারবে পরীক্ষা দেওয়ারও কিছু ম্যানার্স আছে তো সেই এক্সামিনেশন ম্যানার্স ঠিক কীরকম হওয়া উচিত সেটা নিয়ে আজকে আলোচনা করব এক নম্বর পয়েন্ট পরীক্ষা দেওয়ার সময় খেয়াল রাখবে তোমার খাতাটা যেন সুন্দরভাবে সাজানো গোছানো হয় খাতা সুন্দর রাখার জন্য প্রথমেই যেটা করতে হবে হবে সেটা হচ্ছে খাতাতে মার্জিন দিতে এবার মার্জিন তোমরা দুভাবে দিতে পারো এক হচ্ছে তোমরা খাতাতে স্কেল দিয়ে যেরকম রুল টেনে মার্জিন করো সেইভাবে করতে পারো দু নম্বর হচ্ছে খাতাটাকে তোমরা ভাঁজ করে প্লেন করে প্রেস করে নিতে পারো এবং কিছুটা অংশ বাদ দিয়ে বাকি অংশটা লিখতে পারো এবার এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা খাতায় মার্জিন দিতে গিয়ে কেউ কিন্তু এরকম করবে না যে খাতার অনেকখানি অংশ মুড়ে ফেললে বা মার্জিন দিয়ে দিলে মাঝখানে শুধুমাত্র একটুখানি অংশে লিখলে এবং তোমরা ভাবলে যে তোমরা অনেক পাতা বাড়াচ্ছ তাতে করে পরীক্ষক খুশি হবেন বাস্তবে কিন্তু সেটা হয় না খাতার একটা পাতায় ন্যূনতম বেশ কিছু লাইন লিখতে হয় এবং পাতাটাকে মোটামুটি ভরে লিখতে হয় সেটা না হলে কিন্তু পরীক্ষক বিরক্ত হবেন তিনি ভাববেন তুমি ইচ্ছাকৃত খাতা নষ্ট করেছ তো ইচ্ছাকৃত খাতা নষ্ট করা যাবে না প্রপার মার্জিন দিতে হবে যতটুকু প্রয়োজন সরু সরু করে আহ বাঁদিকে ডান দিকে ছাড় দিয়ে ওপরে ছাড় দিয়ে লিখতে শুরু করবে এবং সেটা যেন যথাযথ মার্জিন হয় এবার বলবো দু নম্বর পয়েন্টের কথা দু নম্বর পয়েন্ট হলো খাতাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অর্থাৎ খাতাতে বারংবার কাটাকুটি করা যাবে না এবং রিরাইট ওভাররাইট করা যাবে না তার মানে হচ্ছে ধরো তুমি একটা লাইন লিখলে সেই লাইনটাকে খুব বাজেভাবে কেটে দিলে পরে আবার লিখলে আবার একটা লাইন লিখতে লিখতে হাফ লাইন কেটে দিয়ে আবার লিখলে এইভাবে একাধিকবার কাটাকুটি হতে হতে খাতাটা নোংরা হবে এবং খাতাটা দেখতে খুবই বাজে লাগবে তো চেষ্টা করবে মোটামুটি একটা লাইন বা সেন্টেন্স ভালোভাবে ভেবে নিয়ে তারপরেই লিখতে যাতে করে বেশি কাটাকাটি না হয় এবং অবশ্যই একটা কোনো ওয়ার্ড বা সেন্টেন্স লিখে তার উপরে আবার পেন বুলিয়ে বুলিয়ে বানানটা ঠিক করা বা আবার সেই বানানটাকে কেটে তার উপর দিয়ে ঘষে ঘষে অন্য বানান লেখা এগুলো কিন্তু করবে না তো রিরাইট ওভার যত করবে খাতা তত নোংরা হবে এবং পরীক্ষকের ওপর একটা বাজে ইমপ্রেশন পড়বে তবে লিখতে লিখতে ভুল মানুষ মাত্রই হতে পারে সেরকম কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড ভুল হয়ে গেলে সেটাকে জাস্ট একটা সিঙ্গেল লাইনে কেটে দেবে কেটে দিয়ে তারপর আবার ঠিকটা লিখবে আবার এই রকম কাটাকুটিও চেষ্টা করবে পারতপক্ষে যেন একটা পেজের মধ্যে খুব বেশিবার না হয় কেননা বারবার কাটাকুটি হলে সমগ্র পাতাটাই কিন্তু দেখতে বাজে লাগবে তো রিরাইট ওভাররাইট আর বেশি কাটাকুটি খাতায় করা যাবে না এবার চলে আসবো তিন নম্বর পয়েন্টে তিন নম্বর পয়েন্ট হলো এটা যে লেখার সময় তোমার হাতের লেখাটাকে অবশ্যই স্পষ্ট করতে হবে এক্ষেত্রে বলি হাতের লেখা তো সকলের সুন্দর হয় না তো সেক্ষেত্রে যার হাতে লেখা যেমন সেটাই ঠিক আছে কিন্তু লেখাটা এমনভাবে লিখতে হবে যেন পরীক্ষক লেখাটা স্পষ্টভাবে পড়তে পারেন খুব জড়িয়ে লেখা খুব পেঁচানো হাতের লেখা এই ধরনের লেখা পরীক্ষার হলে অ্যাভয়েড করাই ভালো তো যার হাতে লেখা যেমন চেষ্টা করবে সেটা যেন স্পষ্ট হয় পরীক্ষক যেন ভালো করে পড়তে পারেন এবার চার নম্বর পয়েন্ট বলবো নম্বর পয়েন্ট হলো চেষ্টা করবে পরীক্ষায় যতগুলো প্রশ্ন এসছে তার মধ্যে সবকটা প্রশ্নের অ্যান্সার করার অর্থাৎ তোমার পক্ষে যতগুলো সম্ভব ততগুলো প্রশ্নের উত্তর লিখে আসার যত বেশি প্রশ্ন লিখবে নম্বর পাওয়ার প্রবণতাও কিন্তু তত বেড়ে যাবে চেষ্টা করবে প্রশ্ন না ছেড়ে আসার এবার বলবো পঞ্চম পয়েন্ট তো পঞ্চম পয়েন্ট হচ্ছে পরীক্ষার হলে চেষ্টা করবে প্রশ্নপত্রের প্রশ্ন যেভাবে সিরিয়াল ধরে এসছে উত্তরপত্রেও সেইভাবেই সিরিয়াল ধরে লেখার অর্থাৎ ধরো প্রথমে ব্রড পড়েছে তিনটে বা চারটে তো তুমি যদি ব্রড কোয়েশ্চেন প্রথম লিখতে শুরু করো চারটে ব্রড কোয়েশ্চেনই পরপর লিখে ফেলো তারপর যদি মনে করো শর্ট প্রশ্ন লিখবে তাহলে সেই শর্ট প্রশ্নগুলো এক জায়গাতেই পরপর লেখো তারপর যদি মনে করো টিকা বা পাঁচ নম্বরে লিখবে তখন পাঁচ নম্বরের পরপর লেখো অনেকে পরীক্ষার খাতায় এরকম করে একটা দশ নম্বরের ব্রড কোশ্চেন তারপর দুটো শর্ট কোশ্চেন আবার একটা পাঁচ নম্বরের প্রশ্ন আবার তারপরে দুটো শর্ট কোশ্চেন আবার তারপরে একটা দশ নম্বর এই যে অগোছালো ব্যাপারটা যদিও দাগ নম্বর দিয়ে লেখা হয় তবুও পরীক্ষক যখন খাতা দেখবেন তার যেন মনে হবে তুমি কোশ্চেনগুলো কোথাও থেকে কালেকশন করে করে লিখেছো এই দুটো লেখা আবার দুটো লেখা আবার দুটো লেখা এইভাবে করে না করে চেষ্টা করবে একটু সিরিয়ালটা একটা মেনটেন করার অনেক সময় হতে পারে যে হয়তো তোমার দশটা ছোট প্রশ্ন পড়েছে তার মধ্যে আটটা তোমার মনে আছে দুটো মনে নেই সেক্ষেত্রে ওই দুটো প্রশ্ন লেখার মতন একটু জায়গা খাতার নিচে রেখে দেবে যদি শেষে মনে পড়লো তো লিখে দেবে আর যদি একান্ত মনে না পড়ে ওইখানে শেষ চিহ্ন টেনে দিয়ে পরীক্ষাটা শেষ করে দেবে তো পারতপাকে চেষ্টা করবে এক একটা স্লটের প্রশ্ন পরপর লেখার অর্থাৎ বড় প্রশ্ন তারপর শর্ট প্রশ্ন তারপর টিকা অথবা প্রথমে শর্ট প্রশ্ন লিখলে তারপর বড় প্রশ্নগুলো লিখলে তারপর টিকা লিখলে মোট কথা খাতাটাকে তোমাকে গুছিয়ে সুন্দরভাবে লিখতে হবে নেক্সট ষষ্ঠত ছ নম্বর যে পয়েন্টটা বলবো সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট সেটা হলো লেখার সময় চেষ্টা করবে যদি কোনো নোটসে পয়েন্ট থাকে হেডিং সাব হেডিং থাকে তাহলে সেগুলোকে যথাযথ একটু হাইলাইট করে মেনশন করা মানে হেডিংটা লিখলে লিখে তার নিচে একটু আন্ডারলাইন করে দিলে বা হয়তো তুমি নীল কালিতে লিখছো হেডিং সাব হেডিংগুলো সেক্ষেত্রে ব্ল্যাক কালিতে বা কালো কালিতে লিখলে তো করে যদি সেই বিষয়গুলোকে এইভাবে হাইলাইট করে দেওয়া যায় তাহলে যিনি পরীক্ষক খাতা দেখবেন তার চোখে ওই জায়গাগুলো ভালোভাবে পড়বে এবং তিনি নম্বর দেওয়ার ক্ষেত্রেও তোমার যে গুছিয়ে লেখাটা সেটা তার পছন্দ হবে এবং তিনি ভালো নম্বর দেবেন তো এই বিষয়টা সব প্রশ্নের ক্ষেত্রে বা সব নোটের ক্ষেত্রে যায় না তার কারণ সব নোটে হেডিং সাব হেডিং বা কিছু হাইলাইট করার মতো বিষয় থাকে না কিন্তু যে নোটগুলোতে থাকবে বিশেষ করে যদি কোনো নোটে কোনো কোটেশান থাকে তাহলে সেই কোটেশানটা স্পেসিফিকভাবে লিখে সেটাকে আন্ডারলাইন করে দেওয়া বা অন্য কালিতে লিখে একটু বিষয়টাকে কোটের মধ্যে দেওয়া এই বিষয়গুলো চেষ্টা করবে আরেকটা বিষয় একটু লক্ষ্য করবে নোটের মধ্যে যদি কোনো গ্রন্থের নাম থাকে কোনো বিষয়ের প্রপার নেম থাকে কোনো একটা এমন শব্দ থাকে যে শব্দটা বেশ ইম্পর্টেন্ট তাহলে সেই বিষয়গুলোকে চেষ্টা করবে কোটের ভেতর দেওয়ার তো সিঙ্গেল কোটের ভেতর সেই শব্দটা দিলে সেই শব্দটার যে গুরুত্ব সেটা অনেকাংশে বৃদ্ধি পায় সাত নম্বর যে পয়েন্টে আজকে বলবো সেটাও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো পরীক্ষার হলে সবসময় চেষ্টা করবে কেটে কেটে যে প্রশ্নগুলো আসে সেইগুলো অ্যাটেন্ড করতে সেই প্রশ্নে কিন্তু বেশি নম্বর পাওয়া যায় ধরো তোমার একটা ব্রড কোশ্চেন পড়েছে পুরো দশ নম্বর কোনো একটা থিওরি লিখতে বলেছে দশ নম্বরে ওটা লিখতে হবে তার সঙ্গে অথবা হিসেবে ধরো আরেকটা প্রশ্ন পড়েছে সেটাতে রয়েছে পাঁচ প্লাস তিন প্লাস দুই তাহলে কিন্তু তুমি যদি ওই পাঁচ প্লাস তিন প্লাস দুইটা অ্যাটেন্ড করো সেখানে নম্বরটা বেশি পাওয়ার প্রবণতা অনেক বেড়ে যাবে অর্থাৎ মধ্যে ফ্ল্যাট লিখে তুমি তুমি যতটা নম্বর নম্বর তুলতে তুলতে পারবে পারবে তার থেকে অনেক বেশি কাটা প্রশ্ন করলে তো চেষ্টা করবে পরীক্ষায় যদি এরকম থাকে যে অথবা কোনো প্রশ্ন আছে সেখানে কিছু কাটা প্রশ্ন আছে সেইগুলোকে অ্যান্সার করার চেষ্টা করবে কেননা ছোট ছোট প্রশ্নে নম্বর সবসময় বেশি পাওয়া যায় তবে সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো সবসময় পরীক্ষার হলে চেষ্টা করবে তোমার যেটা জানা সেটাকেই লিখতে এবং মন দিয়ে পরীক্ষাটা দিতে লেখার সময় খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে লিখতে এবং খাতা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তাহলে কিন্তু অটোমেটিক্যালি পরীক্ষকের ওপর একটা ভালো ইমপ্রেশন পড়বে এবং তিনি অবশ্যই তোমাকে ভালো নম্বর দেবেন আর অবশ্যই শেষ পাঁচ মিনিট হাতে রাখবে খাতা চেক করার জন্য দাগ নম্বরগুলো ঠিকঠাক দিয়েছ কিনা না সেগুলো অবশ্যই মিলিয়ে নেবে অনেক সময় এটা হয় যে ঠিকঠাক প্রশ্নের উত্তর লিখে দাগ নম্বর ঠিকঠাক না দেওয়ার ফলে কিন্তু অনেক কিছু ভুলভ্রান্তি ঘটে যায় তো অবশ্যই কোশ্চেন যখন লিখবে অ্যান্সার তার দাগ নম্বরটা ঠিকঠাক করে মেনশন করবে এবং সেটা লাস্ট পাঁচ মিনিটে মিলিয়ে নেবে খাতাটা ঠিকঠাকভাবে সাজানো হলো কিনা না এক্সট্রা লুডশিট নিলে সেটা ঠিকঠাকভাবে অ্যাটাচ করা হলো কিনা পরপর তুমি খাতা ঠিকভাবে সাজালে কিনা এটা দেখে পরিশেষে খাতা জমা দেবে এইভাবে পরীক্ষা দিলে আশা করছি তোমরা পরীক্ষায় প্রত্যেকে ভালো রেজাল্ট করতে পারবে খুব একটা কিন্তু অসুবিধা হবে না আমার আজকে টিপস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এবং লাইক করো আমার ভিডিওগুলি ধন্যবাদ